দশ পিস প্রোডাক্ট ইউটিউব থেকে দিয়ে দিব, আর ফেসবুক থেকে 5 পিস প্রোডাক্ট দিব। তো বুঝতে পারছেন টোটাল 15 পিস পেয়ে যাবেন আপনারা। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, স্বপ্না ইয়াজিদের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে। সো আজকে আমার হাতে প্রোডাক্টগুলো দেখে অলরেডি বুঝে গিয়েছেন কি নিয়ে চলে আসলাম। এগুলো হচ্ছে প্রত্যেকটি ফাস্ট চার্জিং কেবল। সো বুঝতে পারছেন এগুলো ডাটা অ্যান্ড ফাস্ট চার্জ হবে। যদি চার্জিং অ্যাডাপ্টারটা ভালো থাকে, মানে যে বডিটা দিয়ে আপনি চার্জ করবেন সেটা যদি অরিজিনাল বডি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করবে, একদম অরিজিনাল কেবলের মতোই সেম। সো এইটা হচ্ছে কি আজকে কি টেস্ট করব, টেস্ট করে দেখাবো। হয়তো প্রায় 5-7 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম 5 এর একটি কেবল নিয়ে, আর এটা হচ্ছে রিগার্সির কেবল, রিগার্সি ব্র্যান্ডের একটি কেবল। তো এইটার কোয়ালিটি আসলে খুবই ভালো, যেটা হয়তো বলে বোঝানো যাবে না। সো ওইটা থেকে ওইটা কোয়ালিটি পারফরমেন্স সব দিক দিয়ে বেটার। সো বুঝতে পারছেন কি নিয়ে কথা বলবো আজকে অলরেডি। সো তাছাড়া না দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক। সো দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে কি, এখানে রিগার্সির কেবল, এখানে 3টা কেবল আছে আমার কাছে, একটা টাইপ সি, একটা টাইপ বি, অ্যান্ড আরেকটা হচ্ছে আইফোনের জন্য। সো প্রথমে একটা কেবল আপনাদেরকে খুলে দেখাই, না খুললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এটার সম্বন্ধে। এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো দেখা যাক আপনাদেরকে, প্রথমে মাইক্রো ইউএসবি দিয়ে শুরু করি। তো মাইক্রো ইউএসবি কেবলটা খুলে ফেলি, কিচ্ছু পাবেন না সাথে, শুধু একটা জাস্ট কেবল। আর কেবলের কোয়ালিটি কি ভাই একটু দেখুন, দুর্দান্ত কেবল কোয়ালিটি দেখছেন, একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি। তো দেখতে পাচ্ছেন আশা করছি, আর এটা একদম খুবই ভালো মানের। মোটামুটি দাম যদি আপনি হিসাব করেন, এই কেবলটার প্রাইস রাখতেছি আমরা কত জানেন, বললে বিশ্বাস করবেন না, মাত্র 99 টাকা। 99 টাকা হলে আপনারা অর্ডার করতে পারবেন এই কেবলটি। তো বুঝতে পারছেন এটা কোয়ালিটি খুবই ভালো। এটা অবশ্যই মুখে যত বলতেছি ভালো, আসলে মুখে ভালো বললে হবে না, সেটা কাজে কর্মে দেখতে হবে। এটা আমরা কিন্তু টেস্ট করব। তো এটা হচ্ছে কি, কীভাবে টেস্ট করবো, আমরা এর আগে একটি ভিডিও আপলোড করেছি, যারা না দেখছেন নিচে দেখবেন, মিস করেছি লেখা আছে। তো ওই কেবলটি দেখবেন কীভাবে, যেইভাবে টেস্ট করেছি আমরা ঠিক সেম টু সেম ওইভাবে টেস্ট করব। এটা কোয়ালিটি টেস্টে যদি পাস করে সেক্ষেত্রে অবশ্যই আপনি নেবেন, নাহলে নেওয়ার দরকার নাই। সো বুঝতে পারছেন এই একটা কেবল খুললাম, এটা হচ্ছে মাইক্রো ইউএসবি। দেন আইফোনটা একটু খুলে দেখাই আপনাদেরকে। তো এটা হচ্ছে এই যে আইফোনের জন্য, এই যে আশা করছি দেখতে পাচ্ছেন আইফোন। তো এইটা হচ্ছে কি আইফোনের জন্য, আর এইটা হচ্ছে কি টাইপ সি, আর এই যে এটা হচ্ছে কি টাইপ সি এর জন্য। সো তিনটার প্রাইস কিন্তু 3 রকম, যাই হোক শুধুমাত্র আপনাদের জন্য অফার প্রাইসে দিতেছি আমরা। আজকে হচ্ছে কি ডিসেম্বর মাস বন্ধুরা, আজকে হচ্ছে কি ডিসেম্বর মাসে 28 তারিখে আমরা এই ভিডিওটি আপলোড করতেছি, ইনশাল্লাহ 2023 সালের জানুয়ারি মাসে 8 তারিখের মতো। আপনারা যেইটা নেবেন, টাইপ সি অথবা আইফোন অথবা মাইক্রো ইউএসবি, 99 টাকা করে পড়বে, ঠিক আছে, আপনার জন্য বিশেষ ডিসকাউন্ট। আর তার পরবর্তীতে যারা যেটা নেবেন, আইফোনটা পড়বে 110 টাকা, সরি টাইপ সিটা পড়বে 110 টাকা, আর আইফোনটা পড়বে 120 টাকা, 90 টাকায় থাকবে। সো মাইক্রো ইউএসবিটার দাম কমবেও না বাড়বেও না, জাস্ট আইফোন অ্যান্ড টাইপ সিটার প্রাইস 10 টাকা 20 টাকা বাড়বে। সো বুঝতেই পারছেন, আর যারা এই সময়ের মধ্যে অর্ডার করে দেবেন তাদের জন্য তো এই ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন। আর এটা দোকান থেকে যদি কিনতে যান আপনারা, সেক্ষেত্রে আপনাদের মিনিমাম এক একটা কেবল 180 থেকে 200 টাকা চাবে, মিনিমাম 150 টাকার নিচে আপনারা আনতে পারবেন। আর আইফোনটা তো আপনার 200 টাকার নিচে বিক্রি করবে না, আর টাইপ সিটা আপনার 150, 180, 160 চার থেকে যেরকম বিক্রি করে পারে দোকানদার, সব বুঝতে পারছেন। আর মাইক্রো ইউএসবিটা আপনার 130 টাকা থেকে 120 টাকা মিনিমাম, যদি আপনি দামাদামি করে কিনতে পারেন সেক্ষেত্রে 120 টাকার মধ্যে কিনতে পারবেন, আর যদি দামাদামি না করে কিনেন সেক্ষেত্রে আপনাদেরকে 150 টাকা দিয়ে আসতে হবে, কিছু করার নেই। সো দোকানে একটু বেশি সেল করে আপনারা সবাই জানেন, আর আমরা আপনাদেরকে সব থেকে কমে দেওয়ার চেষ্টা করি, সো বুঝতেই পারছেন। আর যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় কমিয়ে রাখার চেষ্টা করবো। স্ক্রিনে জামালের নাম্বারটি দেখতে পাচ্ছেন, সো কল দিন, দেন আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন। তাহলে চলুন অনেক তো বকবক করে ফেললাম, এটা কি কোয়ালিটি টেস্টে যাওয়া যাক। আমার কাছে কিন্তু মাইক্রো ইউএসবিটাও নাই, দেন আইফোনটাও নাই, ওই টাইপ সিটা আছে। সো সেটা দিয়ে চেক করব, অ্যান্ড আপনাদেরকে ফলাফল দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, কোয়ালিটি টেস্টে যাওয়া যাক। তো দর্শক বন্ধুরা, যে রিগার্সি কেবলটি দেখতে পাচ্ছেন, সো এই কেবলটি দিয়ে আজকে আমরা চেক করব। সো এটা কতটুকু স্পিডে চার্জ হয়, আর আমার কাছে আপাতত এখন আমার অরিজিনাল স্যামসাং
অরিজিনাল ইনফিনিক্সের চার্জারটা পাচ্ছি না খুঁজে আর কি। সো এই জন্য আর কি দুইটা একসাথে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না। সো ইনশাল্লাহ এটা দিয়ে আসলে ওইটা কত ফাস্ট চার্জ হয় সেটা আপনারা অলরেডি জানেন, ওইটা দিয়ে কয়েকটা আমরা ভিডিও তৈরি করেছি। সো এখন আর কি ওইটা আমার হাতের সামনে নাই, সো এই জন্য আর কি যতটুকু সম্ভব আর কি এটা দিয়ে এখন দেখানোর চেষ্টা করবো। আর এটা হচ্ছে কি আমার এমআই নোট 8-এর আর কি ফার্স্ট চার্জার 18 ওয়াটের, কিন্তু এটা আসলে অতটা ভালো স্পিডে চার্জ হয় না, অনেকদিন পুরাতন হয়ে গেছে, তো প্রায় 3-4 বছরের মতো হয়ে গেছে। তো তারপর দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো। সো এটা একটু চার্জ স্লো হয়, আর এখন আমি আর কি এটা দিয়ে চার্জ দিই ফোনটা, যেহেতু এটা খুঁজে পাচ্ছি না। সো এখন দেখাই আপনাদেরকে, সো এটা চার্জ কতটুকু স্পিডে হয়, তো দেখি আপনাদের সাথেই লাগাচ্ছি সামনে নিয়ে। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি লাগিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছি সরি লাইনটা অফ আছে। সো এই যে দেখুন লাগাইছি, এই লাইনটা অফ আছে, এই লাইনটা অন করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এই যে চার্জ অন হয়ে গেছে। সো আমরা প্রথমে একটা টাইমারটা স্টার্ট করে দিই, সো 3 মিনিট একটা টাইম সেট করে দিলাম, দেখি দেখি কতক্ষণ লাগে এটা চার্জ কমপ্লিট হইতে, 1% চার্জ হতে কতক্ষণ লাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি 30% চার্জ আছে আমাদের ফোনে। সো দেখি এখানে আমাদের কত সময় লাগে 1% চার্জ উঠতে এই ক্যাবলটি দিয়ে, রিকার্সের ক্যাবলটি দিয়ে। এখানে স্পিড দেখতে পাচ্ছেন আপডাউন করতেছে। সো এটা প্রথমে বলছি আমি আপনাদেরকে, এটা চার্জিং স্পিড একটু স্লো, আমার ইনফিনিক্স অরিজিনাল চার্জারের যে সাপোর্টটা আসলে এই সাপোর্টটা আমি এটা দিয়ে পাচ্ছি না। তবে ক্যাবলটা খুবই ভালো মানের, কারণ আমি এর আগে যখন ইউজ করছিলাম আমি এই ক্যাবলটা আমি কিছুদিন ইউজ করছিলাম, তো আপনারা সবাই জানেন এটা আমি ডেস্কটপে ইউজ করি অনেক সময় ডাটা ট্রান্সফার করার জন্য। সো এটা ক্যাবলটা আমি দিয়ে মাঝখানে অনেক দিন চার্জিং দিছিলাম আর কি চার্জ। সো এটা মোটামুটি ফার্স্ট ক্যাবলটা। সো দেখতে পাচ্ছি এখানে অলরেডি 1% চার্জ হয়ে গিয়েছে। সো দেখি 1% চার্জ প্রায় 1 মিনিট সময় লাগছে, দেখি আমাদের 2% চার্জ হতে কতক্ষণ সময় লাগতে পারে। এখন দেখি কত স্পিডে চার্জ হচ্ছে, স্পিডটা একদম আপ ডাউন করে, আর যখন ফোনটাকে লক করে রেখে দিই তো তখন আর কি একটা স্টেবল একটা পাওয়া যায়, 1500 থেকে 1600-এর মধ্যে থাকে স্পিড। আর আমার অরিজিনালটাতে প্রায় 2200-2800 নাকি নামে না, 1800-2000-এর মধ্যে থাকে। এটা যে আপ ডাউন করে দেখতে পাচ্ছেন 2400 এখন উঠে গেছে, এখন আবার 2000-এ নেমে আসছে, এখন 1500, এখন আবার 1000, এখন 610। সো বুঝতে পারছেন এটা আপ ডাউন করতেছে। আর অরিজিনালটা দিয়ে আসলে লাগালে 2 মিনিট, 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে আর কি স্টেবল হয়ে যায়, একটা চার্জের লিমিট থাকে এতটুকু স্পিডে চার্জ হয় ফোনটা। সো আমরা একটু এখানে আসি, সো ভিডিওটা একটু ফাস্ট করে দিব আপনাদেরকে দেখার সুবিধা হচ্ছে, আপনারা যাতে বুঝতে পারেন জন্য একটু ভিডিওটা ফাস্ট করে দিব, কাটবো না আমরা, যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন এটা চার্জিং স্পিডটা কেমন। আমার অরিজিনালটা দিয়ে কিন্তু আপনার 1 মিনিট 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে চার্জ 1% কমপ্লিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছি অলরেডি 3 মিনিট কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো দেখতে পাচ্ছি 3 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এখন আবার আমরা 3 মিনিট স্টার্ট করলাম। আমরা একটু আবার রিসেট করি, দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1% চার্জ কিন্তু কমপ্লিট হয়নি আমাদের, সরি 2% চার্জ, 1% হয়েছে আর কি, 30% আমরা লাগাইছিলাম, এখন 31%, 2% চার্জ এখন আমাদের কমপ্লিট হয়নি। যে দেখতে পাচ্ছেন স্পিড আসলে এটাই, চার্জারটা দিয়ে আমি চার্জ করি অত একটা ভালো লাগে না, তো মোটামুটি আর কি কাজ চলে যায় আর কি আমার। এখন আছে আপ ডাউন করতেছে, সো দেখতে পাচ্ছি আমরা অলরেডি 32% হয়ে গেছে। সো দেখি আমাদের কতক্ষণ সময় লাগবে, স্টপ করে দিই। সো আমাদের প্রায় 4 মিনিট 24 সেকেন্ডের মতো আর কি সময়টা লাগছে 2% চার্জ কমপ্লিট হতে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো এটা কেবল কোয়ালিটি খুব ভালো, আপনি যদি অরিজিনাল বডি হয়ে থাকে ফোনের সাথে যে বডিগুলো থাকে চার্জারের, সো সেই বডিগুলো দিয়ে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ খুব ভালো একটা পারফরমেন্স পাবেন এই ক্যাবলটা থেকে আশা করছি। সো সবগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম, যদি ভালো লাগে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করছি এটা কোয়ালিটি টেস্ট আপনারা দেখতে পেরেছেন। সো এটা কোয়ালিটি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, এটা আপনি কোনো দিক দিয়ে আপনি যদি দাম হিসাব করেন না কোনো দিক দিয়ে এটাকে কম মার্ক দিতে পারবেন না, মার্কের কথাটাই বললাম। সো কোনো দিক দিয়ে আপনি এটাকে ফালাইতে পারবেন না। সো এটার দাম যদি আপনি চিন্তা করে থাকেন, সো এটার দাম অনুযায়ী প্রোডাক্ট বেস্ট, তো যাদের প্রয়োজন এখনই অর্ডার করে ফেলুন। আর আসলে এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই, আপনাদেরকে যা দেখানোর তো দেখাইছি, সো এখন আর এটা নিয়ে কথা বলার কিচ্ছু নাই। সো যাদের প্রয়োজন আর কি তারা অর্ডার করে ফেলুন। আর এইটা কিন্তু আমরা আপনাদেরকে জান 10 পিস প্রোডাক্ট গিফট করে দিব, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে কি ডিসেম্বর মাসে 28 তারিখে আমরা এই ভিডিওটি আপলোড করতেছি, ইনশাআল্লাহ 2023 সালের
জানুয়ারি মাসে 8 তারিখের মধ্যে আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে 100 লাইক দেন, বেশি না, এবার 100 লাইক অ্যান্ড 100 কমেন্ট যদি কমপ্লিট করতে পারেন আপনারা ইনশাআল্লাহ 10 পিস প্রোডাক্ট ইউটিউব থেকে দিয়ে দিব, আর ফেসবুক থেকে 5 পিস প্রোডাক্ট দিব। সো বুঝতে পারছেন টোটাল 15 পিস পেয়ে যাবেন আপনারা। সো এখনই আর দেরি না করে কি এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও মোটামুটি ভালো কেবলগুলো খুঁজে কিনতে পারে। শুধু যে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই, সবসময় বলি আমি এই কথাটা আপনাদেরকে, যেখানে এই কেবলগুলো পাবেন এই রকম রেঞ্জের মধ্যে আপনি অবশ্যই নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে। আমি দামটাও আপনাদেরকে বলে দিছি অলরেডি, তো যারা দামটা খেয়াল করেননি তারা একটু ভিডিওটি ব্যাগে টেনে দেখতে পারেন, পিছনে টেনে দেখতে পারেন। সো বুঝতে পারছেন এই দামের মধ্যে আপনি যে কোনো দোকান থেকে নিয়ে নেবেন, মানে এই কেবলগুলো কোয়ালিটি খুবই ভালো। আমি অনেকদিন ধরে সেল করতেছি, আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন আসেনি। আমি নিজেও ডেস্কটপে ইউজ করি এটা ডাটা ট্রান্সফারের জন্য, ডাটা ট্রান্সফার খুব ফাস্ট হয়, আর আমার তো অরিজিনাল চার্জারের সাথে কেবল আছে ওইটা দিয়ে আর কি ওই চার্জের কাজ করি, আর দেন ডাটা ট্রান্সফারের জন্য এটা সব থেকে ভালো লাগে আমার কাছে, খুব ফাস্ট হয়। সো বুঝতেই পেরেছেন, আর টেস্ট অলরেডি অনেকগুলো করে ফেলছি, আর এখন টেস্ট করার কিছু নেই। সো যাদের প্রয়োজন এখনই অর্ডার করে ফেলুন, আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, কারণ তাদেরও এরকম কেবল প্রয়োজন হতে পারে। সো এই ভিডিওটি যদি সে দেখে তো অবশ্যই সে বুঝতে হবে কেবলের কোয়ালিটি কোনটা ভালো, কোনটার দাম কতটুকু। সব বুঝতে পেরেছেন। সো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে।